দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর ব্রিটেনের অন্যান্য শহরের ন্যায় ওল্ডহামেও মুসলমানরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। ওল্ডহামে যে সকল প্রধান প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় তা হল নর্থ ইস্টের সবচেয়ে বড় জামাত অবিএ মিলেনিয়াম সেন্টারে সকাল 10টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আব্দুল ওদুদ। তাছাড়া ওল্ডহাম জামে মসজিদে 2টি, সাফরান সেন্ট্রাল মসজিদে 2টি, মদিনা মসজিদে 2টি ও ওল্ডহাম মুসলিম সেন্টারে 2টি জামাত অনুষ্ঠিত হয়। ওল্ডহাম মুসলিম সেন্টারে দ্বিতীয়বারের মতো মহিলাদের নিয়ে একটি জামাত অনুষ্ঠিত হয়। তাছাড়া ওল্ডহামের প্রতিটি মসজিদে যথাসময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ওল্ডহামে অধিকাংশ প্রবাসী বাঙালি মুসলমান রেস্টুরেন্ট ও ঠেকুয়ে ব্যবসায় কর্মরত। তাদের দাবি রেস্টুরেন্ট বা ঠেকুয়ে কাম করে আমরা আমাদের প্রাণের দাবি লগিয়া বিভিন্ন উৎসবে সকলেও ঈদের দিন অফায় বা আমরা কোনো অফায় না দাবি আমরা সবর গেছে যে রেস্টুরেন্ট মালিক হলে আমরা ঈদের সময় আমরা অফায় না, ইংলিশ খাম যারা হরেন সবাই অফাইন, বাট আমরা ঈদের সময় অফায় না। ক্রিসমাস যাতে আমরা সবাই অফ নিতে পারে, সব ইংলিশে নিতে পারে, আমাদের ঈদের জন্য আমরা কেন নিতে পারতেছি না? রেস্টুরেন্ট বন্ধ করিয়া আমরা দিনটা সুন্দরভাবে পালন করতাম, মনে বড় দুঃখ নিয়ে আমরা খামে যাচ্ছি। রেস্টুরেন্ট এবং টেকওয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা বছরে অন্তত 2টি দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মুসলমান কর্মজীবীদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মম শাহজাহান, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম।